আমার একটাই অনুরোধ থাকবে, জাতীয় সঙ্গীত যেমন জনগণ মন অধিনায়ক আমরা দাঁড়িয়ে গাই, তেমনি বাংলার মাটি বাংলার জলটাও রাজ্যের আমাদের প্রধান গীতি হয়ে গেছে, রাজ্যগীতি। এটাও যখন আপনারা গাইবেন, দয়া করে, হয়তো আপনারা জানেন না, এটাকে দাঁড়িয়ে গাইতে হবে। নিশ্চয়ই দিদি, পরবর্তী সময় এটা আমরা মাথায় রাখব। অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। আমাদের নাকতল উদয়ন সংঘের পক্ষ থেকে স্বাগত শুভেচ্ছা আপনাকেও। দুর্গোৎসব কমিটিতে চলে যাচ্ছি। সেলিমপুরটাও যাও। এই যে কি করে না, হয়ে যায় না, ভুল ভাল করছে, এবার বিনীতের উপর দায়িত্ব। এটা কি সেলিমপুর, ওদের সাথে কানেক্ট করা গেছে? সেলিমপুরের সবাইকে আমি তো দেখতে পাচ্ছি না। ওদের সাথে আছে তো? হ্যাঁ, সেলিমপুরে আমি প্রতিবার যাই। এখানকার প্রেসিডেন্ট পার্থ রয়, সেক্রেটারি রাজা চক্রবর্তী এবং সৌম্যব্রত ধর সহ অনেকেই আছেন, শিল্পীরা সহ। প্রতি বছরই আমি নিজে যাই সেখানে, এবং সেলিমপুরের মধ্যে একটা ডিফারেন্ট টাইপের ট্র্যাডিশনাল কালচার কাজ করে, সেটা দেখার জন্যই আমি যাই। এবং আমারও মনে হচ্ছে এবারেও আপনাদের মা দুর্গা দারুণ সুন্দর হয়েছে মূর্তি, এবং সত্যিই সুন্দর হয়েছে, একটু নতুন টাইপের। এবং আপনাদের প্যান্ডেলও খুব ভালো হয়েছে। অবশ্য প্রতিবারই আপনারা ভালো করেন এবং আগের দিকে থাকেন, এবারেও খুব ভালো করেছেন। শিল্পীকে আমার অনেক শুভেচ্ছা। মা বোনেরা ভাইয়েরা কাজকর্ম ছেড়েও যারা বসে আছেন এবং যারা বাইরেও আছেন, তাদের আমার পূজোর অনেক অভিনন্দন। আজকে শুভ মহালয়া, মাতৃপক্ষ শুরু হয়েছে, পূজোর ঘণ্টা বেজে গেছে, সুতরাং মাকে ডাকি আসুন। ওং সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যেত্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সাহা সদা নমস্তুতে ওং কালী কালী মহাকালী কালীকে কালরাত্রিকে ধর্মাত্ম মুখ্য দেবী নারায়ণী নমস্তুতে ওং মহাদেবং মহাত্মানং মহাযোগী মহেশ্বরং মহাপাপহরং দেবং মকরায় নমো নমো নমস্তে ব্রাহ্মণ্য দেবায় গ ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো নমস্তে জলদাভাসে নমস্তে জলসায়িনে নমস্তে কেশবানন্দ বাসুদেব নমস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। আপনারা সকলে মা দুর্গাকে ভালো করে আহ্বান করুন, এবং মায়ের এই আরাধনার জন্য আমরা এক বছর অপেক্ষা করে থাকি। অনেক ফরেন ট্যুরিস্টরা আসবে এবার, কিন্তু তাদের একটু আপ্যায়ন করবেন, কারণ আপনাদের নামগুলো তাদের বিশ্বের রেকর্ডে চলে যাবে।
বাংলা কিন্তু সত্যি সত্যি বিশ্ব বাংলা হয়েছে, এটা মাথায় রাখবেন। সারা পৃথিবীর সব প্রান্তে আজকে দুর্গাপুজো হয়, তাদেরও সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক শুভেচ্ছা জানাই আপনাদের সকলকে। দিদি বলুন বলুন, আমি কৃষ্ণকলি বলছি, প্রতিবারই আপনার সঙ্গে সাক্ষাৎ করার আমি আমরা সুযোগ পাই, আমরা ধন্য হই এবং আমরা এবারেও ধন্য যে আপনার ভালো লেগেছে আমাদের পুজো, কিন্তু আপনাকে আমরা মিস করেছি। তো দিদি আপনি এ করুন যেন এইভাবেই আমরা আমাদের সেলিমপুর পল্লীর এটা অনন্ত দৃষ্টি, আমাদের থিম মায়ের যে ত্রিনয়ন, মা তার সেই ত্রিনয়নের জ্যোতির্ময় দৃষ্টি দিয়ে আমাদের সবাইকে দেখছেন। কাজে আমরা যদি কোনো খারাপ কাজ করি, আমরা ভাবি কেউ তো দেখলো না আমি খারাপ কাজ করে বেঁচে গেলাম, কিন্তু মা কিন্তু আমাদের বিচার করেন তার দৃষ্টি দিয়ে। আমাদের এবারে থিম অনন্ত দৃষ্টি শিল্পী এবং সমগ্র পরিকল্পনা অনিমেষ দাসের। দিদি আপনি ভালো দেখুন, আমি নিজে শারীরিক ভাবে যেতাম কিন্তু আমার পায়ে একটা বিরাট অপারেশন হয় হেলিকপ্টার থেকে যখন এমার্জেন্সি ল্যান্ডিং হয়, তারপরে কাঁচা অবস্থায় আমি বেরিয়ে গেছিলাম। তারপরে আমি যখন বার্সেলোনায় যাই তখনও একটা আঘাত লাগে, ফলে আমি যখন ফিরে আসি আপনারা কল্পনা করতে পারবেন না আমার প্রায় সেপটিকের মতো হয়ে গেছিলো। সেই অবস্থায় আমাকে একটা অপারেশন করতে হয়, অপারেশন করার আগে ওটা হয়নি কিন্তু অপারেশনের পরে এটা হয়েছে, ফলে আমার ইনফেকশন ওয়াজ ভেরি হাই এবং এখন এটা জাস্ট কন্ট্রোল হয়েছে এবং পায়ে এখনও আমার চোট ব্যথাটা আছে। কাজে আমি মনে করি আর 7-10 দিনের ভেতর হয়তো আমি ঠিক হয়ে যাব, তাই আমি ঠিক করেছি পুজো কার্নিভেলে আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন, শারীরিকভাবে আপনাদের সাথে আমার দেখা হবে পুজো কার্নিভেলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা বাবু ভগবান সর্বজনীন দুর্গোৎসব কমিটিতে যাচ্ছি। বলো বলো সুজাতা বলো। দিদি তোমাকে প্রথমে অজস্র প্রণাম, অসংখ্য ধন্যবাদ যে তোমাকে আমরা পেয়েছি, কিন্তু তুমি তাড়াতাড়ি শারীরিক ভাবে সুস্থ হয়ে যাও যাতে আমরা এইরকম তোমাকে ভীষণ ভাবে অ্যাক্টিভিটির মধ্যে দেখতে পাই। আর দিদি এবারে একদম আমাদের এটা তো রিজার্ভার, তুমি জানো তোমার কল্যাণে কলকাতা কর্পোরেশনের সহযোগিতায় এটা তৈরি হয়েছে, একটু কাজে অসুবিধা হয়েছে কিন্তু মানুষের জন্য এটা তো আমাদের করতেই হবে, কাজে সেই দায়িত্ব আমরা নিয়েছি। দিদি আমাদের এবছরের দিদি আগামীর বাংলা বানিয়েছি, আগামীর বাংলা মানে হচ্ছে একদম তুমি যেভাবে বাংলাকে দেখছো, সারা বাংলা যেভাবে চাইছে সেই রকম ভাবে আমাদের বাংলা। এই ঠাকুরটা দেখাও আমাকে, একটু মায়ের মূর্তিটা দেখাও। ঠাকুর ঠাকুর এই যে দিদি, দিদি পুরো ভালো হয়েছে, বিশ্ব বাংলা গেটের নিচে নিউ টাউনকে আমরা তুলে ধরেছি, তুলে ধরেছি কনভেনশন সেন্টার, আমাদের দক্ষিণেশ্বর মন্দির আছে দিদি, তোমার ধনধান্যে অডিটোরিয়াম সামনে আছে, আমি দেখতে পাচ্ছি বিশ্ব বাংলা গেট, এই অডিটোরিয়াম ধনধান্যে, হ্যাঁ ধনধান্যে আছে, আলুপুর মিউজিয়ামও আছে। তারপরে আমাদের তোমার আগের বারেরটা তো তোমাদের রাখা আছে, হ্যাঁ হ্যাঁ একদম ওখানে সুন্দরভাবে রাখা আছে। আর দিদি তোমাকে আরেকটা সুখবর দিই, সেটা হচ্ছে যেটা আমাদের রেপ্লিকা বানিয়েছিলাম না ইউনেস্কো পেয়েছে বলে মা দুর্গার গত বছরেরটা, সেটা কয়েন আকারে বেরোচ্ছে এবং সেটা 16 তারিখেই উদ্বোধন, তোমার হাতে একদিন কিন্তু আমরা তুলে দিতে চাই। আর আমাদের সৌরশক্তির ব্যবহার, ইলেকট্রিক ভেহিকেল যেগুলো আগামী দিনে আমাদের পথ চলতে সাহায্য করবে, দূষণ মুক্ত আমরা পরিবেশকে পাবো, এইভাবে দিদি আমি ভাবনাটা ভেবেছি। ওটা ফিরাদাকে মেরে ববির হাতে দিয়ে দিও, ববি আমায় দিয়ে দেবে। আচ্ছা দিদি একদম একদম। আমি সেক্রেটারি সরোজ ভৌমিক, ডক্টর সুজাতা গুপ্ত, নিসিংহ প্রসাদ ভাদুরী, নিমাই গোস্বামী সহ ওখানে যারা উপস্থিত আছেন তাদের সকলকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। বাবুবাগান আমি প্রতি বছরই যাই, এই বছরই আমার পায়ে চোট থাকার জন্য আমি কোথাও যেতে পারিনি, আমি তাই সিদ্ধান্ত নিলাম যে বাড়িতে বসেই
আমি ভার্চুয়াল করে তোমাদের সাথে মিলিত হব। জাবেদ ওখানে উপস্থিত আছে আমি দেখতে পাচ্ছি। আমি সকলকে আমার অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। একটা জিনিস মাথায় রেখো, এবার কিন্তু অনেক ফরেন টুরিস্ট আসছে এবং ইউনেস্কো হেরিটেজ পাওয়ার ফলে বাংলাটা বিশ্ব বাংলা হয়ে গেছে। মা দুর্গা পুজোটা বিশ্ব বাংলার পুজো হয়ে গেছে। সারা বিশ্বের প্রচুর লোক আসছেন, তারা যখন তোমাদের পুজো প্যান্ডেলে যাবে, পুজো প্যান্ডেল যেন খালি না দেখে। বাচ্চাদেরও দরকার হলে রেখো ভলেন্টিয়ার্স করে, এবং মা বোনেরা যখন তারা যাবে একটু উলুদ ধরে দিও, একটু সহজ দিও, একটু ওই তো আমি দেখতে পাচ্ছি, একেও দেখতে পাচ্ছি আমি। আরে বল না, আমাদের অভিনন্দন জানাচ্ছি। এবং ফরেন টুরিস্টরা আসলে তোমরা কিন্তু একটু শঙ্খ বাজিয়ে একদম এবং মঙ্গল ধ্বনি দিয়ে, হ্যাঁ, একটু তাদের একটা করে ফুল দিয়ে, আচ্ছা, আর মাটির কাপে এক কাপ করে চা খাইয়ে, ডিফারেন্ট টাইপের, সবাই যে এক করবে তা নয়, মাটির কাপের মধ্যে অনেকটা এঁকে দেওয়া যায়, পেন্টিং করা যায় সেই রকম দিয়ে, আর পারলে এক কৌটো নাড়ু করে রেখো, আরো ভালো। নাড়ু কিন্তু তাদের কাছে খুব প্রিয় হবে, কারণ এটা একটা বাংলার আতিথি পরায়ণতা। বাউ বাগান আবার আমি আশা করি কার্নিভেলে দেখা হবে। আমি কার্নিভেলের দিন থাকবো, নতুন করে তোমাদের ঠাকুর আবার দেখবো। সবার সাথে অনেক অনেক ধন্যবাদ, ভালো থেকো। ঠিক আছে দিদি, একদম, তুমিও সুস্থ হয়ে যাও। দিদি তোমার অনুমতি নিয়ে একটু বলবো, ম্যাডাম এরপর কিছু কথা বলবো। দিদি আমি বলতাম দুটো কথা বলবো। অন অন অন, হ্যালো, হ্যাঁ আমি তো দেখতেই পাচ্ছি রতন দে, রতন দে মানে রতন দে, বিজয়, দেবাশিস, শোভনদা কি পৌঁছায়নি এখনো? না, শোভনদা আসেনি এখনো। তোমাদের কাউন্সিলরও আছে, তোমাদের শিল্পী? হ্যাঁ, কাউন্সিলর আছে, শিল্পী ভবতোর সুতার দিদি। ভবতোর আজকে একটা বই দুটো মাত্র বলে আসতে পারিনি। ভবতোর এবছরে ভাবনা হচ্ছে বাতিল নয় ব্যবহার, রিসাইকেলিং। আমরা এই এলাকায় প্রতিটি বাড়িতে আমরা পথনাটিকার মাধ্যমে ওদের ওয়েস্টের জিনিস সংগ্রহ করে আমরা মণ্ডপে ব্যবহার করেছি। আমরা দিদি মণ্ডপে আমরা দেখাচ্ছি ইয়ের মাধ্যমে, প্রজেক্টারের মাধ্যমে কি করে আমরা পথনাটিকার মাধ্যমে আমরা এগুলো সংগ্রহ করেছি, আর দুটো প্রজেক্টারের মাধ্যমে আমরা দেখাচ্ছি। রিসাইক্লিংটা তোমরা কি করে করছো? আমরা পুরনো জিনিস, যেমন ধরুন ওটা তো আমি জানি, কিন্তু রিসাইক্লিংটা কি করে করছো ওটা তোমরা দেখাচ্ছো? দেখাচ্ছি। তোমরা বাস্তবে ওটা করতে পারবে? বাস্তবে, হ্যাঁ করতে পারবে। কর্পোরেশন করছে? হ্যাঁ কর্পোরেশন করছে, কিন্তু আমরা মেসেজ দিচ্ছি যে বাতিল নয় ব্যবহার, হ্যাঁ বাতিল নয় ব্যবহার, এটাকে আবার পুনর্জন্ম, আমরা ত্রিবেণী পুনর্জন্ম, এটাকে আবার নতুন করে আবার নতুন রূপ দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। অনেকে হয়তো জানেন না কর্পোরেশন এগুলো করে, হ্যাঁ করে তো কর্পোরেশন, আমাদের সাথে করে। আমরা ফেলে দিচ্ছি চান করে, হ্যাঁ, এই জলটা কিন্তু আবার ফিরে আসছে এবং সেটাই রিসাইক্লিং করে ওরা আবার পানীয় জলে পরিণত করে আপনাদের কাছে ফেরত পাঠাচ্ছে। আবর্জনা যেমন তুলে এনে আবার আবর্জনাটাকে রিসাইক্লিং করে অনেক ইন্ডাস্ট্রি হয়, পাওয়ার তৈরি হয়, অনেক কিছু হয়, এগুলো শেখার আছে, আরও বেশি করে শিখুন। আমি অনেক ইয়াং জেনারেশনকেও দেখতে পাচ্ছি, আমার ছাত্র যুব বন্ধুদের মা বোনেদেরও দেখতে পাচ্ছি, তারা খুব সুন্দর শাড়ি পরেছে। তোমাদের এবারে ড্রেসটা ভালো হয়েছে, ওই মায়ের মতো মা দুর্গাও ভালো হয়েছে, এবং তোমরা তো প্রতিবার ভালো করো, শিল্পীকে অভিনন্দন জানাও, এবং তোমাদের সকলকে বলি ভালো করে মাকে ডাকো। আমার পায়ে চোট থাকার জন্য আমি এবার বেরোতে পারলাম না, কিন্তু আমি এখানে বসে তোমাদের সবাইকে দেখতে পাচ্ছি, এটা আমার কাছে একটা বড় পাওয়া। দিদি 30 বছর পর আপনি এলেন না, 30 বছর পর আপনি এলেন না আমাদের পূজো। যারা বসে আছেন দূরে, কেউ বসে কি আছেন সামনে? না না, কেউ বসে নেই। আচ্ছা ঠিক আছে, তোমরা ভালো করে করো। আজ শুভ মহালয়া, মাতৃপক্ষ শুরু হচ্ছে, এই শুভ দিনে শুভ দীপ জ্বালিয়ে মায়ের কাছে প্রার্থনা করো, জাগো দুর্গা, জাগো দশপ্রহরণধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো জাগো মা।
রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি। মা সকলের কল্যাণ করুক, সকলের মঙ্গল করুক, এই প্রার্থনা সকলে মিলে করো, মা নিশ্চয়ই তোমাদের কথা শুনবে। আর বাংলাকে ভালো রেখো, বিশ্ব বাংলাকে ভালো রেখো, দেশকে ভালো রেখো, মামাটি মানুষের পরিবারের সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করুক। শুভ হোক পুজো, শুভ পুজো আপনাদের সকলকে, শুভ মহালয়া। ম্যাডাম পরেরটা যোধপুর পার্ক শারদীয় উৎসব কমিটি। যোধপুর পার্কে রতন দেবাশিস চলে যাও। যোধপুর পার্কে আমি দেখতে পাচ্ছি রতন দে এখনো পৌঁছায়নি, কারণ ওকে ওরা যাচ্ছে, দেবাশিসকেও আমি বললাম আসছে, কাউন্সিলারও আসছে, এবং যোধপুর পার্ক পুজো কমিটির এই সবাই নিশ্চয়ই ওখানে উপস্থিত আছেন। ডক্টর অভিজিৎ সেন, সুমন্ত রায়, মৌসুমি দাস, কৃষ্ণা দাস, কৃষ্ণ দাস এডিটার প্রতিদিন সংবাদ প্রতিদিন, আরও অনেকেই আছেন, আমার ঢাকি ভাই বোনেরা আছেন, আমার ছোট ছোট শিশু সাথীরা আছেন, ইয়াং ছেলে মেয়েরা আছেন, ছাত্র যুবরা আছেন, আমার মা বোনেরা আছেন, সর্বধর্মের সবাই আছে, এর থেকে আর ভালো কি হতে পারে। আমি প্রতিবার ফিজিক্যালি যাই, এবার আমার পায়ে চোট থাকার জন্য আমার খুব সাংঘাতিক, মানে সেপটিকের মতো হয়ে গেছিল ওই হেলিকপ্টার ল্যান্ডিংয়ের পর, আমি তখন কেয়ার করিনি, বেরিয়ে গেছিলাম, ফলে আমি বার্সেলোনায় গিয়ে দেখলাম ওটা খুব বেড়ে গেছে, এখানে এসে অপারেশন করলাম, করে দেখলাম ওটা খুব বড় ইনফেকশন হয়ে গেছে, ওই ইনফেকশনটা জাস্ট কন্ট্রোল করার মুখে, এবং সেই জন্য আমি আবার বেরোলে এখন হাঁটু এখনও ব্যথা আছে, এবং যদি আবার নতুন করে ইনফেকশন হয় তাহলে আর কিছু করা যাবে না। তাই মানসিক কষ্ট নিয়েই বলতে পারো আমি তোমাদের কাছে শারীরিকভাবে উপস্থিত না হলেও তোমাদের সবাইকে আমি দেখতে পাচ্ছি, এটা আমার বল পাওয়া, তোমাদের সাথে আমি দেখা করতে পাচ্ছি, দুটো কথা বলতে পাচ্ছি, তোমরাও আমাকে বোঝাতে পারছো, তোমাদের প্যান্ডেল দেখতে পাচ্ছি, তোমাদের পুজো মূর্তিটা আমাকে একটু প্লিজ দেখাও, তোমাদের পুজোর মূর্তিটা, বাহ খুব ভালো হয়েছে, এই মূর্তিগুলো রাখো শান্তনু, তার কারণ হচ্ছে আমাকে তো পুজোতে দিতে হয় ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী, খুব ভালো হয়েছে। আমি সকলকেই শুভ পুজোর, আজকে শুভ মহালয়ের দিনে, মাতৃপক্ষ শুরুর দিন, মাকে প্রদীপ জ্বালিয়ে, মাকে আবাহন করে, মাকে শিউলি ফুলে ভরে, মাকে কাশ ফুলের ছোঁয়ায়, মাকে মায়ের আঁচলের ছোঁয়ায়, ছোটদের ভালোবাসায় মাকে তোমরা বরণ করো। আর বাচ্চারা এই সময় পড়াশুনো করবে না, মহালয় হয়ে গেল মানে পুজোর বাদ্যি বেঁধে গেল, আর পুজোর বাদ্যি বেঁধে গেল মানে ওই ষষ্ঠীর দিনও পড়াশুনো করতে হবে, নো চান্স, ষষ্ঠী থেকে ওদের একদম ছুটি, নো পড়াশোনা, শুধু আনন্দ করবে, আনন্দে মেতে থাকবে, ঘুরবে ওরা ইচ্ছা মতো, তখন কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই, তখন কিন্তু ওদের মতো ওদের খেলতে দিতে হবে, ওদের বেড়াতে দিতে হবে, ওদের ফুচকা খেতে দিতে হবে, ওদের রোল খেতে দিতে হবে, ওরা যা ভালো চায় তাই ওদের দিতে হবে। আমি আপনাদের একটা অনুরোধ করবো যে এবার কিন্তু মনে রাখবেন ইউনেস্কো হেরিটেজ হওয়ার ফলে একটা বিরাট ফরেন টিম আসছে, আমি জানি না কত হবে, অনেক সংখ্যায় বেশি থাকবে, তারা বিভিন্ন ভাগ করে বিভিন্ন ক্লাবে যাবে, তারা যখন যাবে তোমরা কিন্তু তাদের আতিথেয়তা দিয়ে বরণ করো, বাংলার আতিথেয়তা যে বাংলার গর্ব সেটা বরণ করো, এবং বাংলাকে বিশ্ব বাংলায় তোমাদের নামগুলো উঠে যাক এটা আমি চাই, যেভাবে আমাদের শিল্পীরা কাজ করে, যেভাবে আমাদের কালচারাল টিম কাজ করে, যেভাবে তিন মাস ধরে তোমরা ঘরে বসে বসে নানা রকম আইয়ের মধ্যে দিয়ে তোমরা একটা চক্ষু দর্শন, দিব্য দর্শন, এবং বলতে পারো আমি বলি মায়ের যে থার্ড আই মানুষের হয় না, ওটা হচ্ছে আমাদের ভিশন, এই ভিশনটাকে যে তোমরা তুলে ধরেছ, প্রতিবারই তোমরা কিছু না কিছু তুলে ধরো, এটা রিয়েলি কোনো তুলনা হয় না। তাই তোমাদের সকলকে আমার অনেক অনেক শুভকামনা, শুভ মহালয়া,
শুভ পূজো, শুভ দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গার জয়, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলার জয়। সকলে দিদি এই থিমটা একটু এক লাইন বলবো আপনাকে, দিদি আপনাকে একটু থিমটা বলি, এখানে থিমটা হচ্ছে পুনর্জন্ম। একজন মানুষ মারা গেলে মরণোত্তর যে দুটো চক্ষু দান করছেন তার জন্য যা দৃষ্টি নেই এমন দুজনের মধ্যে দিয়ে সে আবার বেঁচে থাকছে, এটাকে থিম করা হয়েছে। এবং পুজো কমিটির সভাপতির জন্য চক্ষু বিশেষজ্ঞ অভিজিৎ সেন তার নেতৃত্বে ইতিমধ্যে ক্যাম্প করে 88 জন তার চক্ষু দান করেছেন, পুজো সেক্রেটারি সদস্যরা সবাই মিলে। অর্থাৎ পুনর্জন্ম, নিজেদের চক্ষু দান করে আজকে পুনর্জন্ম তার মধ্যে দিয়ে বেঁচে থাকে, এটাকেই থিম করা হয়েছে বলে গোটা প্যান্ডেলে সব জায়গাতে এই চোখগুলোকে তুলে ধরা হয়েছে এবং ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সিম্বল থেকে শুরু করে সমস্ত কিছুকে এখানে তুলে ধরা হয়েছে। থিম সংটাও করা হয়েছে পুনর্জন্ম চক্ষুদানের মধ্য দিয়ে, এই বিষয়টাকে আমরা হাইলাইট করেছি দিদি। আপনারা জানলে খুশি হবেন আমি নিজেই আমার চক্ষুদান করেছি আজ থেকে 15-20 বছর আগে ভবানীপুরের স্বাধীন সঙ্গে। চক্ষুটা শুধু দান করলেই হয় না, এর একটা ডেটা রাখতে হয় আর সেই পরিবারকে জানিয়ে দিতে হয় যখন তাদের মৃত্যু হয় একদম এক ঘন্টার মধ্যে ওটাকে তুলে নেওয়ার ব্যবস্থা করতেও হয়, তা নাহলে কিন্তু সেটা পরে কাজে লাগবে না। যখন তোমরা একটা দায়িত্ব নিয়ে কাজটা করছো এটা সমাজের ভালো কাজ, একটা মানুষের দুটো চোখ দিয়ে আর একজন তার চোখের আলো পাবে এবং চোখের আলো আমাদের একটা প্রোগ্রাম আছে, আমরা নিজেরা চশমা দিই, আমরা নিজেরা দেখি তাদের, আমরা সব কিছু করি। সুতরাং চোখের আলোর প্রোগ্রামে তোমরা সংযুক্ত হয়ে ডেটাটা যদি করো আমার মনে হয় সেটা একটা ভালো হবে। দিদি আমাদের যতপাক পূজো কমিটি চোখ দান করেছে তাদের পরিবারকে বলে দেবে একটা করে চিঠি দিয়ে ক্লাবের থেকে যে আপনি চক্ষু দান করেছেন আমরা কৃতজ্ঞ, কিন্তু আপনারা যখন চক্ষু দানটা সত্যিই করবেন মনে রাখবেন এটার একটা টাইম আছে, আমরা কারো মৃত্যু চাই না, কিন্তু যদি কোনো সময় কোনো অঘটন ঘটে যায় তাহলে আপনারা আমাদের একটু জানাবেন, কারণ ডক্টর অভিজিৎ বাবুর নেতৃত্বে যখন হচ্ছে ওনাকে বলবেন ব্যাপারটা দেখে রাখতে। দিদি ক্লাবের তরফ থেকে আপনাকে আমি জানাচ্ছি সাহসী অভিনন্দন ও শুভেচ্ছা। আর দিদি বলছি আপনি তো আপনি সুস্থ হয়ে উঠুন, অনেক বছর পর আপনি আমাদের প্যান্ডেলে এলেন না, মানে সত্যি বলছি পারিনি গো, আমি জাগো বাংলাতেও যেতে পারিনি, কিন্তু পুজো কার্নিভালে তোমাদের সাথে আমার দেখা হবে। হ্যাঁ সেটার আশায় আছি আমরা, সত্যিকারে বলছি ছোট ছোট বাচ্চারা ওরা আপনাকে সত্যিকারে বলছি মানে ছোটবেলা থেকে দেখছে তো ওরা বারবার করে, ওরা তো আসলে ভার্চুয়াল ব্যাপারটা বুঝতে পারছিল না, ওরা বারবার করে জিজ্ঞেস করছে কখন আসছে, একদম ডাইরেক্ট দেখা হচ্ছে। শুধু আমার পায়ে একটা চোট আছে বলে আমি আর রিস্ক নিচ্ছি না, কারণ অনেক কষ্ট করে এটাকে কমানো হচ্ছে। তাই পুজো কার্নিভালে তোমরা আসবে, বাচ্চাদের নিয়ে আসবে, ওরা পুজো কার্নিভালে আসবে, ঠিক আছে? শুনে নিলে সবাই সেখানে আমাদের যেতে হবে, ফিজিক্যালিও দেখা হয়ে যাবে। দিদি আপনি দ্রুত সুস্থ হয়ে উঠুন এই কামনা করি, আমরা মায়ের কাছে প্রার্থনা করব। হ্যাঁ আমরা সবাই মা, আমিও তোমরা সকলে ভালো থাকো তার জন্য মায়ের কাছে প্রার্থনা করি। নমস্কার, নমস্কার দিদি, থ্যাংক ইউ সো মাচ, জয় বাংলা দিদি। নেক্সট চেতলা অগ্রণী সংঘ। আচ্ছা আগে মায়ের চক্ষুদান, মায়ের চক্ষুদান প্রতি বছর আমি করি, কিন্তু এবছর আমি না থাকলেও আমি রুগীদের সবাইকেই দেখতে পাচ্ছি, পুচকেটাকেও দেখতে পাচ্ছি। দিদি নমস্কার, দেখছে তো ঠিক আছে।
কিন্তু এটা কি থাকবে? তোমাদেরকে একটা সাদা এ দিয়ে দেবো, লাগবে না সাদা তো ওর কাছে নেই না, রং আনেনি না। আচ্ছা ছেড়ে দাও ছেড়ে দাও, ওইটাই থাক, ঠিক আছে। এই পুচকি কার্ড পেয়েছি, কি বলছিলে বলো তুমি, কি দিদি তাড়াতাড়ি ঠিক হয়ে যাও, দাদা লজ্জা পাচ্ছ কেন এখন দিদিকে দেখে? আয়াত ও একটু লাজুক দিদি, সে তো বাচ্চারা একটু লাজুক হয়, আবার ওদের সাথে মিশতে মিশতে ওরা ঠিক হয়ে যায়। নমস্কার দিদি, তোমাকে আজকে সত্যি মানে খুব মিস করছি, মানে ভিতর থেকে একটা যে কি কষ্ট তুমি আসতে পারোনি সেটা আমি মানে আমার ভাষায় শব্দেই প্রকাশ করতে পারবো না। ঈশ্বরের কাছে প্রার্থনা করি খুব তাড়াতাড়ি তুমি সুস্থ হও, আর এইভাবে দিদি আমাদের বাঘিনীর মতো যেন থাকে। না দেখো রুবি, আমি এমনিতে সুস্থ আছি, কিন্তু আমার পায়ের চোটটা খুব সাংঘাতিক হয়ে গেছিলো এবং এখনও পাটা আমার সারেনি, সেই জন্য আমার একটু টাইম লাগছে। বাট তোমাদের সাথে তো পুজো কার্নিভেলে দেখা হবেই। হ্যাঁ দিদি নিশ্চয়ই, ববির ক্লাব, এটা ববির ক্লাবে আমি প্রতি বছরই যাই, এখানকার সেক্রেটারি সব্যসাচী রায়চৌধুরী, প্রিয়দর্শিনী আছে, সুব্রত ব্যানার্জি আছে আর্টিস্ট, শ্যামা ভট্টাচার্য ভাইস প্রেসিডেন্ট সহ অনেকেই ওখানে আছে। আমি যেটা তোমাদের বলবো যে তোমাদের খুবই ভালো হয়েছে, ঠাকুরের মূর্তিটাও অপূর্ব হয়েছে এবং ঠাকুরের চুলের স্টাইলটা এবং ওপরের পাতাটা এই যে সবুজ কালার করে তার মধ্যে যে নিয়ে আসটা হয়েছে ইটস এক্সেলেন্ট। এবং আমি তোমার প্রতি বছরই তো তোমরা এগিয়ে থাকো, এবারেও এগিয়ে আছো, খুব ভালো হয়েছে। আমি খুব মিস করি এই পুজো, বিশেষ করে নির্মলাদিকে, কারণ নির্মলাদি আজকে আমাদের মধ্যে নেই। আমার সব মেয়েদের আবার সবুজ শাড়ি পরিয়েছে আর নীল শাড়ি পরিয়েছে, ভাল লাগছে দেখতে, মিক্স আপ। এবং সকল ধর্ম, সকল সম্প্রদায়, সকল বর্ণ, সকলে মিলেই তোমরা এই পুজোটা করো, এটা একটা বড় ব্যাপার। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তোমরা চার দিন সবাইকে খাওয়াও, অনেক ক্লাবই এখন খাওয়ায়, হাউজিংয়েও খাওয়ায়। তোমাদের ওখানে যত হাউজিং পুজো আছে, জেলেপাড়া থেকে শুরু করে যত পুজো আছে, আমি সবাইকেই অভিনন্দন জানাচ্ছি। এবং নেতাজি সংঘ থেকে শুরু করে, কোলাহল গোষ্ঠী থেকে শুরু করে, আলিপুর সার্বজনীন থেকে শুরু করে, এগুলো আমি অন্যদিন করব যতটা পারবো, কিন্তু তোমাদের আমি অভিনন্দন জানাচ্ছি এই কারণে, তোমরা চার দিন নিজেরাও খাও আর আমাকেও পাঠাও, সুতরাং আমারও বাড়িতে রান্না করতে হয় না। দিদি আমাদের সৌভাগ্য আপনি যে আমাদের ভোগ গ্রহণ করেন। আমি করি না, ওটা মা করায়। সেই তো নিশ্চয়ই দিদি, আমাদের যখন ছোট ভালো ছিল তখন আপনি আসতেন। মহামায়া মহালয়ার শুভ দিনে মাতৃপক্ষ যখনই শুরু হয় তখনই আমি ববি অগ্রণী ক্লাবটা করে দিই, অগ্রণী নামেও অগ্রণী কাজেও অগ্রণী। ধন্যবাদ দিদি, সব কিছুই তোমরা করো, খুব ভালো থাকো, খুব সুন্দর থাকো, সবাইকেই বলি জাগো দুর্গা,
জাগো দশপ্রহর অনধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো, জাগো মা, জাগো মা, সবাইকে জাগাও, সবাইকে জাগ্রত করো। আমার ছাত্র যুব মাঝবয়সী, আমার গরিব বড়লোক, রিক্সাওয়ালা থেকে শুরু করে বস্তিওয়ালা, আমার সাধারণ ঘরের টিচার থেকে শুরু করে কর্মচারী, প্রাইভেট থেকে শুরু করে গভর্নমেন্ট, সবাইকেই বলবো ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। অনেক অনেক ধন্যবাদ, এই অবস্থাতেও তোমরা আমাকে আমন্ত্রণ জানিয়েছো, এই জন্য পুজো কার্নিভেলে দেখা হবে, দেখবো তোমরা কালচারাল কী প্রোগ্রাম করছো। দিদি, যখনই পুজো পুজো আসছে, মহালয়া থেকে শুরু হয়, কিন্তু এবছর কার্নিভাল আসবার বেশি অপেক্ষা থাকবে, কারণ আমাদের দেবীকে সেদিনকে আমরা এখন ভার্চুয়ালি দেখছি, কিন্তু তখন সামনে দেখবো বলে এবার কার্নিভালের জন্য, কার্নিভাল আসছে আসছে তো বেশি আনন্দ হচ্ছে। তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও দিদি, তোমরাও ভালো থেকো, তোমরাও সকলে সুস্থ থাকো। এমনি আমি ঠিক আছে, আমার পাটা একটু অসুবিধা আছে, আমি আস্তে আস্তে করে নেব। ববি তো এখানেই বসে আছে, কলকাতা পুলিশ কমিশনারও বসে আছে। ঠাকুরটা এবার দেখাও দেখিনি রুবি আমাকে, শাড়িটা ভালো পরেছি যে, আর চুলের থিমটা একটু বলবো, খুব ভালো হয়েছে দিদি, থিমটা একটু বলবো, আমার একটা ফেসবুকে থাকবে দিদি, থিমটা একটু বলবো, শুনতে পাচ্ছেন না? প্যান্ডেলটা কি হয়েছে? হ্যাঁ, প্যান্ডেলটা শোনা যাচ্ছে না কেন? হ্যাঁ, প্যান্ডেলটা আমাদের এবারে হয়েছে থিমটা দিয়ে, যেখানে দাঁড়িয়ে, মানে এখন ওই যে আমাদের সবাইকার তো ভীষণ প্রতিযোগিতা ওপরে ওঠার, সেটা ঘুরপথে হোক, বাঁকা পথে হোক, ঘোরানো পথে হোক, সেটা দেখানো হয়েছে এখানে সিঁড়ি করে তারা কিন্তু দৌড়চ্ছে রত্নখচিত মুকুটের জন্য। আর কিছু এখানে আছে যারা শ্রমিক, তারা শ্রমজীবী মানুষ, সততার সঙ্গে কাজ করে চলেছে। এখানে মায়ের মূর্তিতে তাদের মা মুকুটে নিজের স্থান দিয়েছেন, এটা আমাদের এখানে মানে সততা এবং পরিশ্রমের। খুব ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে, এটা এরাই তো সব কিছু তৈরি করে, আমরা তারপরে ভোগ করি, ভোগ করার পরে আমরা এদের আর মনে রাখি না, এটা হচ্ছে এদের মনে রাখার গল্প। হ্যাঁ, এই এটা আইডিয়া ইজ ভেরি গুড, জয় করে মায়ের কাছে স্থান পাওয়া যায়। মহিষাসুরও এখানে মহিষাসুরের রূপে নেই, মানে স্বরূপ ত্যাগ করে সে একজন সাধকের বেশে রয়েছে মায়ের কাছে। বলো আগে, তোমরা বলো। নমস্কার দিদি, চৌষট্টি পল্লী পূজা পরিষদের তরফ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক প্রণাম। আমাদের মধ্যে রয়েছেন আমাদের পল্লীর প্রাণপুরুষ কুমার সাহা, আছেন কাউন্সিলর ম্যাডাম পারমিতা দি, আছেন কাউন্সিলর প্রবীর